বন্ধুরা, আজ আইপিএল 2022-এ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ দল, এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়ামে। সন্ধ্যা 7:30 তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পারবে। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, অবশেষে কলকাতা নাইট রাইডার্স দল তাদের দুজন ওপেনারের নাম ঘোষণা করে দিল, এবং কলকাতা নাইট রাইডার্স দলের প্লেয়িং ইলেভেনে আজকে কে কে খেলবে সব কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কলকাতা নাইট রাইডার্স দলের ডায়াট ফ্যান হলে অবশ্যই করে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমানে আইপিএল চলছে, আর তোমরা চাইলে উইনেক্সট্রা অ্যাপটি ডাউনলোড করতে পারো। এখানে তোমরা রামি ক্যাসিনো ও আন্দারবানের মতো অনেক গেমস খেলতে পেরে যাবে, যেখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। আর এখানে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র ও ডিপোজিট করতে পারবে। আর এই অ্যাপে জয়েন করলেই তোমরা 100% ওয়েলকাম বোনাস পেয়ে যাবে। আর এখন আইপিএলের জন্য তোমরা 5,000 টাকা জেতারও সুযোগ পেয়ে যাবে। সো এই অ্যাপটির লিঙ্ক তোমরা আমার কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা এই উইনেক্সট্রা অ্যাপটি ডাউনলোড করে নাও। সো হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের দুজন ওপেনার হবে অ্যারন ফিঞ্চ ও ভেঙ্কটেশ আয়ার। তো অনেকেই প্রশ্ন করবে যে সুনীল নারায়ণ কেন ওপেন করবে না। সো কলকাতা নাইট রাইডার্স দল ভেঙ্কটেশ আয়ার আর অ্যারন ফিঞ্চের ওপেনিং কম্বিনেশনটাকে 1 থেকে 2টি ম্যাচ দেখবে, তারপরে যদি ওপেনিং কম্বিনেশন ফ্লপ হয় তখনই কিন্তু সুনীল নারায়ণ ওপেনিংয়ে আসবে। তো হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু আমরা ওপেনিং দুজন জুটি হিসেবে কিন্তু ভেঙ্কটেশ আয়ার আর অ্যারন ফিঞ্চকেই দেখতে পারবো। সো তোমরা এই নতুন ওপেনিং জুটিটাকে কেমন দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। সো কলকাতা নাইট রাইডার্স দলের প্লেয়িং ইলেভেনে কিন্তু দুজন ওপেনার হবে অবশ্যই অ্যারন ফিঞ্চ আর ভেঙ্কটেশ আয়ার। এরপর কলকাতা নাইট রাইডার্স দলের মিডল অর্ডারে খেলবে কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, নীতিশ সানা, আর উইকেট রক্ষক হিসেবে সেলডন জ্যাকসন। তো সেলডন জ্যাকসন এই কারণেই সুযোগ পাবে কারণ স্যাম বিলিংসের পরিবর্তে সে খেলবে, আর একজন উইকেট রক্ষক কিন্তু প্রয়োজন কলকাতা নাইট রাইডার্স দলে। অপরদিকে ফিনিশার হিসেবে কিন্তু খেলবে আন্ড্রে রাসেল, প্যাট কামিন্স আর সুনীল নারিন। তিনজনাই কিন্তু বিধ্বংসী বোলিং এবং ব্যাটিং করে থাকে, সো এই তিনজনাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের সব থেকে মেন স্ট্রেংথ। এরপর কিন্তু কেকেআর দলের বোলার হিসেবে কিন্তু আমান খান আজকে সুযোগ পেতে পারে, উমেশ যাদব, ভারুণ চক্রবর্তী তো রয়েছেই। সো আমান খান কিন্তু রাসিক সালামদারের পরিবর্তে সুযোগ পেতে পারে এই ম্যাচটিতে, কারণ রাসিক দার কিন্তু আগের ম্যাচটিতে মাত্র 1টি ওভারেই বল করার সুযোগ পেয়েছিল এবং ক্যাপ্টেন তার উপর ভরসা দেখাতে পারছে না, তাই আমান খান অথবা অশোক শর্মার মতো প্লেয়াররা কিন্তু সুযোগ পেতে পারে এই ম্যাচটি। সো তোমাদের কী মনে হয় যে আমান খান অথবা অশোক শর্মার মধ্যে কাকে সুযোগ দেওয়া উচিত রাসিক দারের পরিবর্তে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর কলকাতা নাইট রাইডার্স দল আজকের ম্যাচটি জিততে পারবে কি হায়দ্রাবাদের ম্যাচ সঙ্গে কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তিল দেন গাইজ, বাবাই, টেক কেয়ার, বি সেফ, আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।